ফাইনালি ফেসবুক কিন্তু সকলের আইডিতে ফেসবুক প্রফেশনাল মোড অন করে দিয়েছে। আপনার আইডিতে এখনও যদি না পেয়ে থাকেন তাহলে এক্ষুনি প্লে স্টোর থেকে আপনার ফেসবুকটি আপডেট করে নেন। আশা করি আপনার অ্যাকাউন্টে আপনি ফেসবুক প্রফেশনাল মোডটি পেয়ে যাবেন। অনেকের আইডিতে কিন্তু প্রথম অবস্থাতেই ফেসবুক প্রফেশনাল মোড চলে এসেছিলো এবং অনেকেরই আসেনি, যেমনটা কিন্তু আমারও এসেছিলো না। আমি অনেক চেষ্টা করেছি বাট কোনো ফলাফল পাইনি। কিন্তু হঠাৎ করে ফেসবুক কিন্তু অটোমেটিক এখন কিন্তু সবার আইডিতেই ফেসবুক প্রফেশনাল মোড যে অপশনটি ছিল সেটা কিন্তু অটোমেটিক দিয়ে দিচ্ছে, যেমনটা আমিও পেয়েছি। আর যারা মনে করতেছেন যে এইটা অন করে আসলে কী হবে, এটা অন করে কিন্তু ভাই আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে। সো আমি এখন স্ক্রিনে গিয়ে কী কী পরিবর্তন হলো সেটা আপনাদেরকে একটুখানি শেয়ার করে বলে দিচ্ছি। আমি আমার ফেসবুক অ্যাপসটি এখান থেকে জাস্ট ওপেন করে নিলাম। আমি আমার যে আইডিতে প্রফেশনাল মোডটি পেয়েছি সকলের আইডিতেই আশা করি চলে এসেছে। তো আমি জাস্ট আমার প্রোফাইলের মধ্যে ঢুকে পড়লাম, এরপরে আমি এই থ্রি ডট আইকনটিতে ক্লিক করে দিলাম। এখন যদি আমি নিচের দিকে একটু খেয়াল করি, এখানে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটি দেখাচ্ছে, আশা করি আপনাদেরও চলে আসছে। তো আমি এটার উপরে জাস্ট ক্লিক করে দিলাম, এরপরে টার্ন অন যে অপশনটি রয়েছে এটার উপরে জাস্ট ট্যাপ করে দিলাম। এরপরে ট্যাপ করে দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড আপনাদের টাইম নেবে, সেটা নেটের উপরে ডিপেন্ড করবে। তারপরে কিছু এইখানে কিন্তু লেখা চলে আসবে, তো এটা আপনারা জাস্ট যেটা করবেন। আমার কিছু কাজ কমপ্লিট করা ছিল না, যে কারণে কিন্তু এটা আসতেছে। আর আপনাদের যদি এগুলো কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এগুলো আসবে না। জাস্ট আমি এখানে ছোট্ট করে বায়োতে থ্যাঙ্কস লিখে দিলাম। আমি বায়োতে কিন্তু কিছু দিয়ে রাখছিলাম না, ঠিক আছে, যে কারণে এটা কিন্তু আসছে। তো এখানে যদি আমি জাস্ট সেভ করে দিই তাহলে এই অপশনটা কিন্তু অটোমেটিক চলে গিয়েছে, ঠিক আছে। এখানে নিচের আর একটা অপশন রয়ে গেছে, তো এটাতে আমি জাস্ট ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমার এইখানে যে অপশনগুলো চাচ্ছে দেখেন এখানে কিন্তু সব কিছু ফুলফিল করা আছে, ঠিক আছে। জাস্ট এইখান থেকে আমি যদি এখন সেভে ক্লিক করে দিই, জাস্ট আমি সেভে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের দুইটা অপশনই এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পরে আমরা জাস্ট একটা রিফ্রেশ দিয়ে দেবো। রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখেন আমাদের কিন্তু যে প্রফেশনাল মোডটি সেটা কিন্তু অন হয়ে গেছে। আর আমি যে অপশনগুলো কমপ্লিট করলাম সেটা কমপ্লিট না করেও যদি আপনারা ব্যাক করেন তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল মোডটি অন হয়ে যাবে। তো আপনাদেরকে জাস্ট সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পারতেছেন 3.3K ফলোয়ার্স প্লাস আমি ফলোয়িং করছি 1.6K ফলোয়িং। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা কিন্তু অনেকটা পেজের মতো হয়ে গেছে। তো এখন মানুষ আমার এই আইডিটাকে কীভাবে দেখতে পারতেছে সেটা আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই থ্রি ডট আইকনটি থেকে জাস্ট ক্লিক করে দিলাম। এরপরে আমি ভিউ অ্যাজে যদি ক্লিক করি, ভিউ অ্যাজে ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে আইডিটি সেটা কিন্তু এখন প্রফেশনাল মোডে দেখাচ্ছে। এখানে দেখেন প্রোফাইলটার জাস্ট ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। তো এটা অন্যান্য লোকজন কিন্তু এটা জাস্ট দেখতে পারতেছে, আমার আইডিটা এমন দেখাবে আপনাদের সামনে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে জাস্ট আপনাদের প্রফেশনাল মোডটি অন করে নিতে পারবেন। তো আমি যেমন করে জাস্ট অন করে নিলাম। এই আপডেটটা আশা করি সবার মধ্যে চলে এসেছে, জাস্ট এটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভালো লাগছে। আর আপনারা চেক করে যদি না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে যা যা সাজেশন দেওয়া লাগে দিয়ে দেবো।